বিএনপি গণবিচ্ছিন্নের নামে মানুষের ক্ষতি করলে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন নির্বাচন বয়কট ও বানচালের ষড়যন্ত্র করছে অগ্নিসন্ত্রাসীরা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তামান্না তাহসিনের প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ১২ আসনের ছাত্রলীগ। আলোচনায় অংশ নিয়ে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। মেট্রো রেলের বাংলাদেশ, আজকের বাংলাদেশ, কর্ণফুলী টানেলের বাংলাদেশ, আজকের বাংলাদেশ, বছরের প্রথম দিনে সারা দেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার বাংলাদেশ। লন্ডনের চোরের মন্তব্য বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করবে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের লড়াই সংগ্রামী আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশের ঠাকুর নির্ধারণ করবে, এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সভায় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আওয়ামী লীগ পেশি শক্তি ও ষড়যন্ত্রে বিশ্বাস করে না, দেশের জনগণের উপর বিশ্বাস রাখে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানান ধরনের ষড়যন্ত্রের জন্য তারা একত্রিত হচ্ছে, লাভ বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে ফেলেছে, বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাজেই নির্বাচনে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না, নির্বাচন বানচাল করার জন্য নানান ধরনের পায়তারা করবে, এই বিষয়। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে কোনো লাভ হবে না। তিনি বলেন আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি খাদে পড়ে যাবে। গণমিছিল থেকে যদি মানুষের উপর হামলা হয়, গণমিছিল থেকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি হামলা হয়, গণমিছিল থেকে যদি মানুষের সহায় সম্পত্তি নষ্ট করা হয়, আমরা ছেড়ে দিব না, আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। রাজনীতি করতে হলে বিএনপিকে বিদেশিদের কাছে নয়, দেশের মানুষের কাছে যেতে হবে বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। এই দেশ অন্য কারো নয়, যদি যেতে হয় জনগণের কাছে যেতে হবে। তামান্না তাহসিন, এসটিভি, ঢাকা।